শখ ভাই? জি আসলে এটা কি বাইক ভাই? ভাই এটা আসলে কি বাইক বলবো, বাংলাদেশের মানুষ তো অনেক দিনের আশায় ছিল যে আসলে এই বাইকটা কবে আসবে। এক্সট্রিম নাকি? এক্সট্রিম 125, ঠিকই ধরেছেন। ও মাই গড, এটা আসলে এক্সট্রিম 125 বাইক, যে বাইকটার জন্য মানুষ অনেক দিন অপেক্ষা ছিল, যে প্রায় ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে আমরা এটা অনেক পিছাতে পিছাতে প্রায় এই মাসে লঞ্চ হলো। তাই জি, এটা অফিশিয়ালি লঞ্চ হয়েছে 24 তারিখ লঞ্চ হয়েছে। আর আপনাদের শোরুমে আজকে অ্যাভেলেবল নিয়ে আসলে শুধুমাত্র কাস্টমারদের জন্য? জি, কাস্টমারদের জন্য, আমরা দেখানোর জন্য, অথবা এই বাইকটা কি রকম মানুষ দেখতে চাচ্ছে, অথবা মানুষ বুকিং করতে যাচ্ছে আসলে কি দেখে বুকিং করবে, সেই জন্য আমরা একটা বাইক নিয়ে আসছি। এই জন্য লাইভ একটা বাইক নিয়ে আসছেন, সম্ভবত নভেম্বরের 10-12 তারিখ থেকে মনে হয় আমরা আসলে ডেলিভারি দিব, তাই না? আমরা এখন বুকিং নিব, আমরা যে কদিন আছে সেটা বুকিং নিব, নভেম্বর 10-11-12 তারিখের পরে আমাদের ক্রমান্বয়ে যারা বুকিং করবে তাদের জন্য ডেলিভারি গুলো হয়ে যাবে। আচ্ছা ভাই, এটাতে কি কি ফিচার আছে আপনি যদি মানে একটু সহজে দেখাই দিতেন, তারপরে আমি স্পেসিফিক সম্পর্কে বলতে চাই। বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হয়, এটাতে বলতে হবে যে কি নাই ফিচার। এটাতে সম্পূর্ণ পাচ্ছে ডিজিটাল মিটার, যেটা গিয়ার ইন্ডিকেটর সহ, অর্থাৎ কত নাম্বার গিয়ারে আছে এটা কিন্তু দেখতে পারবে। তাছাড়া আপনার স্পিড, আরপিএম সবকিছু ডিজিটালি দেখতে পারবে। আচ্ছা, এখানে হচ্ছে দর্শক গিয়ার শো করবে, আর যে টাইম শো করবে, ঠিক আছে, টাইম শো করবে, কত কিলোমিটার চালিয়েছেন সেটা শো করবে, কত কিলোমিটার চালিয়েছেন শো করবে, ফুয়েল আছে, ফুয়েল আছে, এবং গিয়ার কত আছে সেটাও কিন্তু আপনারা এখানে শো করবে। সাইড স্ট্যান্ড সেন্সর রয়েছে, আমি একটু গিয়ারটা দিয়ে দেখাই, একটু গিয়ারটা দিয়ে যদি দেখাই তাহলে। আচ্ছা, আপনি একটু গিয়ারটা দিয়ে দেখান তো ভাই। ভাই শুরুতে একটু স্টার্ট দেন। এটা কিন্তু ভাই একটা ফিচার রয়েছে, সেটা হলো ইঞ্জিন কাট অফ, অর্থাৎ আপনি কখন যদি গাড়িটা গিয়ারে রাখেন, আচ্ছা, আর সাইড স্ট্যান্ড যদি পড়ে যায় তাহলে গাড়ি কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এটা আপনি বলা ইঞ্জিন কাট। মানে সাইড স্ট্যান্ড ফেলে যদি স্টার্ট দেয় সেক্ষেত্রে স্টার্ট বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি স্টার্ট বন্ধ হয়ে যাবে, স্টার্ট হবে না যে পর্যন্ত আপনি সাইড স্ট্যান্ড না তুলবেন, সেটা বলে আমরা ইঞ্জিন কাট অফ। এই যে গিয়ার ইন্ডিকেটর যেটা দেখাতে যাচ্ছিলাম, যে গিয়ার ইন্ডিকেটর মানে কত নাম্বার গিয়ারে চালাচ্ছেন, আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন যে কত নাম্বার গিয়ারে আছে এটা কিন্তু শো করতেছে। হ্যাঁ, তো বুঝতেই পারতেছেন মোটামুটি আপনারা যারা শোরুমে আসতে যাচ্ছেন, শোরুমে এসে দেখলে আপনারা অনেকেই ছিলেন যে এই গাড়িটার প্রতি নেগেটিভ ছিলেন, যে দাম বেশি ধরা হয়েছে। আপনাদের রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই শোরুমে এসে বাইকটা যখন দেখবেন তখন কিন্তু নেগেটিভ ভাবটা আপনাদের মধ্যে আর থাকবে না, ঠিক আছে। এটাতে আপনারা সামনে পেছনে উভয় হচ্ছে এলইডি লাইট পেয়ে যাচ্ছেন, আর পিছনে যে দেখতে পাচ্ছেন টায়ারটা, এটার সাইজ হচ্ছে 120/80, ঠিক আছে। বুঝতে পারতেছেন অনেক মোটা একটা টায়ার ব্যবহার করা হয়েছে। এদিকে হাগার রয়েছে, আর হাগারটা দেখেন কতটা মজবুত, দেখলে বুঝতে পারবেন। এই যে আবার এখানে হচ্ছে শাড়িগার্ড রয়েছে, ঠিক আছে, আর এই হচ্ছে নাম্বার প্লেট, যে হোল্ডারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্টাইলিশ একটা নাম্বার প্লেট হোল্ডার, প্লাস এই যে দেখতে পাচ্ছেন যে গ্রাভরেল, প্যাসেঞ্জার গ্রাভরেল, খুবই স্মার্ট একটি প্যাসেঞ্জার গ্রাভরেল ব্যবহার করা হয়েছে। পিছনে যে টেল ল্যাম্প, এটাও তো এলইডি, তাই না শোক ভাই? এটা এলইডি, আচ্ছা, এটাও এলইডি। আর এই হচ্ছে এক্সস্টটা দেখতে পাচ্ছেন, স্পোর্টি এক্সস্ট, আমরা বলি স্পোর্টি একটা এক্সস্ট কিন্তু ব্যবহার করা হয়েছে, অনেক সুন্দর লাগে। আর এখানে একটা এক্সস্টের উপরে মার্কার রয়েছে, আর বুঝতে পারছেন পিছনে হচ্ছে ড্রাম ব্রেক। ভাই আইটে অ্যাড করে নেই, যেটা হলো বাংলাদেশ কিন্তু প্রথম কোন বাইকে 125 সিসি সেগমেন্টে এবিএস বাইক, যেটা হলো সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা, আচ্ছা, বাংলাদেশে বন্ধুরা, বাংলাদেশে কিন্তু এই প্রথম 125 সিসি সেগমেন্টের বাইকের মধ্যে আপনারা এবিএস পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। যে ডিস্ক ব্রেকটা কথা যদি বলি তাহলে কোন 150 সিসির বাইকে যে ডিস্ক ব্রেকটা ইউজ করা হয়ে থাকে সেই ডিস্ক ব্রেকটা ইউজ করা হচ্ছে, হিউজ সাইজের একটি ডিস্ক ব্রেক কিন্তু ব্যবহার করা হচ্ছে, 200, হ্যাঁ, 276 মিলিমিটার, তাই না? 276 মিলিমিটার, আর উইথ এবিএস সেন্সরটা তো দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে একটি নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে, নন ব্র্যান্ড হলেও এটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো, কারণ কোম্পানি কিন্তু অনেক টেস্টের পরে বাইকটা শোরুমে নিয়ে এসেছে। আর সামনে টেলিস্কোপিক সাসপেনশন দেখেন, আর এই সাসপেনশনের কথা একটু বলে দেই, সাসপেনশন হলো 37mm সাসপেনশন, যেটা সাধারণত 150 সিসি বাইকে থাকে, 37mm, তাই না? 37mm, একটু দেখলেই তো বুঝতে পারবে দর্শকরা, কিন্তু এটা দেখলেই বুঝতে পারবে, দেখতে পাচ্ছে দর্শক, অনেক মোটা সোটা শক্তিশালী একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এবং এটা হলো শোয়া ব্র্যান্ডের একটা সাসপেনশন, শোয়া ব্র্যান্ডের, আচ্ছা। আর এটার সামনে হচ্ছে সম্পূর্ণ এলইডি সেটআপ পেয়ে যাচ্ছেন, সামনে প্রজেকশন হেডল্যাম্প ব্যবহার করা হচ্ছে। ভাই একটু হেডল্যাম্পটা দেখান তো, দেখেন চমৎকার আলো পেয়ে যাবেন বন্ধুরা, আমার মনে হয় না যে আলাদা করে কোন ধরনের এলইডি লাইট অথবা ফগ লাইট ইনস্টল করতে হবে। আর এটা কি ভাই ডিআরএল? এটা ডিআরএল, আচ্ছা, ডিআরএল কিন্তু এলইডি পাচ্ছেন, আর সামনে হচ্ছে এই যে এলইডি ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছেন। ভাই শোক ভাই, আপনার এই যে সামনের যে সুইচ প্যানেলের কি কি ইয়ে আছে, এটা হচ্ছে তো ইন্ডিকেটর, তাই না? তো সুইচ গুলো যদি বলি খুবই প্রিমিয়াম একটা সুইচ ইউজ করা হয়েছে, যেখানে আপনারা এখানে পাবেন আপনি হ্যাজার্ড, যেটা চারটে ইন্ডিকেটর একসাথে জ্বালানোর জন্য যেটা প্রয়োজন, চার দেন তো, এটা এই যে চারটে ইন্ডিকেটর একসাথে, এখন হচ্ছে বন্ধুরা দেখেন এই যে চারটা ইন্ডিকেটর একসাথে জ্বলতেছে, মানে
মানে এমার্জেন্সি যেটাকে বলা হয়, একটা সুইচ চাপ দিলে আপনার চারটা ইন্ডিকেটর একসাথে জ্বলবে, এটা কিন্তু নিঃসন্দেহে একটি ভালো ফিচার। আবার যখন এটা চাপ দেবেন জাস্ট বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আর এই হচ্ছে ইন্ডিকেটর সুইচ, ইন্ডিকেটর সুইচ জ্বলতেছে, এটা চাপ দিলে আবার ইন্ডিকেটরটা বন্ধ হয়ে যাবে। তিনটা কাজ করবে এটা দিয়ে। আপনি যদি ইঞ্জিন কিল করতে চান তাহলে অটোমেটিক ইঞ্জিন কিল সুইচ, ইঞ্জিন কিল সুইচ, আর যদি ইগনিশন অন রাখতে চান তাহলে ইগনিশন অন থাকবে, সেলফ করতে চান তাহলে এটাই আপনি সেলফ, এটা প্রেস, মানে এটা প্রেস করে থাকলে সেলফ হয়ে যাবে, সেলফের কাজ হয়ে যাবে। অর্থাৎ এক সুইচেই তিনটা কাজ হবে, তাই তো? জি। আর এই হচ্ছে স্পোর্টি লুকিং গ্লাস, আমরা স্পোর্টি একটি লুকিং গ্লাস কিন্তু পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা যারা নেগেটিভ, আমি আবারও বলতেছি বন্ধুরা, আপনারা অবশ্যই শোরুমে আসবেন, এসে গাড়িটা আগে দেখেন, দেখে তারপরে আপনারা ডিসিশন নিয়েন যে ব্যাগটা কিনবেন কি না, আর দামটাও বেশি হয়েছে কি না সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন। সব ভাই, জি, ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত ভাই? এটা এগ্রেসিভ একটা ফুয়েল ট্যাঙ্ক যার ক্যাপাসিটি হলো 10 লিটার। আমরা এফআই ইঞ্জিন, যার কারণে আমরা মাইলেজ প্রতি পার লিটারে 66 কিলোমিটার করে ক্লেম করছি আর কি। আচ্ছা, কোম্পানি ক্লেম করতেছে 66 কিলোমিটার, আমরা ইউজার অনুযায়ী বলতে পারি সেটা 55+ মাইলেজটা ঢাকা শহরে পাবে, যদি কেউ ঢাকা শহরে ইউজ করে 55+ সিটির মধ্যে পাবে। আমরা, হ্যাঁ, সে যেভাবে চালাক না কেন 55+ পাবে। আচ্ছা দর্শক, বুঝতে পারতেছেন আপনারা সিটির মধ্যে যেভাবে চালান না কেন 50+ মাইলেজ পেয়ে যাবেন। যেহেতু এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আমার মনে হয় মাইলেজটা কিন্তু এভারেজ ভালোই পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রিম লেখাটা রয়েছে, থ্রিডি আকারে পেয়ে যাচ্ছেন। এটা ফুয়েলটাকে দুই পাশে আপনারা পেয়ে যাবেন, আর এটা সিলভার কালার দেখতে পাচ্ছেন। আপনাকে আরেকটা জিনিস দেখাই আপনার দর্শকদের জন্য, সেটা হলো মোবাইল চার্জিং পোর্ট। আমাদের কিন্তু এই ব্যাগটিতে মোবাইল চার্জিং পোর্ট আছে। ও মাই গড, এখানে মোবাইল চার্জিং পোর্ট রয়েছে না, ইউএসবি চার্জার পোর্ট রয়েছে। দর্শক দেখেন, খুবই চমৎকার। চাইলে আপনি যখন দেখা গেছে অনেক সময় দূরে ঘুরতে যান, গ্রামের বাড়িতে বেড়াতে গেলে সেক্ষেত্রে অনেক সময় বিদ্যুতের সমস্যা থাকে, চাইলে আপনার ফোনটি কিন্তু এখান থেকে চার্জ দিয়ে নিতে পারবেন। আর মোবাইল কিন্তু আপনি এটার সাথে কানেক্ট করতে পারেন, মোবাইলে কল আসলে, এসএমএস আসলে, মানে ব্লুটুথ, হ্যাঁ ব্লুটুথ কানেক্টিভিটি। আচ্ছা, তার মানে বন্ধুরা মোবাইলটা কিন্তু এই ডিজিটাল মিটারের সাথে আপনারা কানেক্ট করতে পারবেন, কল, এসএমএস ইত্যাদি এসব আপনারা দেখতে পারবেন। আর আপনার ভিউয়ার্সদের জন্য ইঞ্জিনের স্পেসিফিকেশন জানিয়ে দিচ্ছি, যেটা হলো এই, এটা হলো 125 সিসির একটা বাইক, যেটাতে ইঞ্জিন হলো 124.7 সিসি, এবং এটা যেটা পাওয়ার রয়েছে সেটা হলো 11.4 BHP, যেটা 8250 RPM। জি, ওকে। এবং যে টর্ক রয়েছে, ইনিশিয়াল যে টর্ক পাওয়ার সেটা হলো আপনার 10.4 অর্থাৎ 10.4, যেটা 6500 RPM উৎপন্ন করবে। আমরা কিন্তু এটা এই প্রথম হিরো একটা বাইক ইউজ করছি, যেটা স্প্রিন্ট ইভিটি ইঞ্জিন। স্প্রিন্ট মানে আমরা এটা ইউজ করছি যে স্মুথ পাওয়ার রেসপন্স ইনিশিয়াল টর্ক, অর্থাৎ এটা ইনিশিয়াল টর্ক, ইনিশিয়াল টর্কটা ভালো উৎপাদন করতে পারবে, তাই তো? আমরা এটা ক্লেম করছি 5.9 সেকেন্ড, অর্থাৎ 6 পয়েন্টের কাছাকাছিতে আপনি 0-60 তুলতে পারবেন, অর্থাৎ 6 সেকেন্ডে আপনি 60 কভার করে ফেলবেন, তাই? হ্যাঁ, আচ্ছা, এটা ভালো একটা কথা। আর ইবিটি মানে হচ্ছে ইঞ্জিন ব্যালেন্সার টেকনোলজি, সো ইঞ্জিনটা ব্যালেন্স রাখার জন্য এই টেকনোলজিটা ইউজ করা হয়েছে, ইঞ্জিনটা ব্যালেন্স রাখার জন্য। আচ্ছা, আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামড এফআই ইঞ্জিন, ঠিক আছে, বাইকটা, এই বাইকটি কিন্তু এফআই ইঞ্জিন, অর্থাৎ 125 মূলত কার্বনের হয়ে থাকে, কিন্তু এই বাইকটা এফআই, এফআই। ও, আরেকটা কথা বলেন নাই, এফআই ইঞ্জিন তো অনেক হয় কিন্তু দেখা গেছে BS6 ইঞ্জিন কিন্তু দেয় না। আমাদের এই বাইকটা কিন্তু সম্পূর্ণ BS6, আর এটা হচ্ছে BS6 এফআই ইঞ্জিন, দর্শক বুঝতেই পারতেছেন। আর এটা হচ্ছে বাম্পার আছে আপনার বাইকের ইঞ্জিনকে সুরক্ষিত রাখার জন্য, প্লাস নিচে হচ্ছে ইঞ্জিন গার্ড রয়েছে, একটা বেলি প্যান রয়েছে। ভাই, এটা কিন্তু আসলে ইন্ডিয়া যখন লঞ্চ হয় তখন কিন্তু এটা ছিল না, বাংলাদেশে কিন্তু নতুন ন্যাশনাল বেলি প্যান। আচ্ছা, ইন্ডিয়াতে যখন লঞ্চ হয়েছিল বন্ধুরা তখন কিন্তু এই ইঞ্জিন গার্ড ছিল না, এটা হচ্ছে বাংলাদেশে যেটা আসছে এটার সাথে ইঞ্জিন গার্ড দেয়া আছে। আর একটা জিনিস হচ্ছে এটার সাথে যে সারিঘাট রয়েছে, হ্যাঁ, এটাও সারিঘাটটা কিন্তু আমাদের বাংলাদেশের এডিশন, বাংলাদেশের মানুষের জন্য খুবই মানে জনপ্রিয়তা বা চায় তারা যে একটা বাইকের সারিঘাট থাকুক, অথবা তারা আলাদা ইনস্টলেশন করতে, হ্যাঁ, অনেক সময় যদি লেডি পিলিয়ন বসে সেক্ষেত্রে আপনাদের সোজা তো দেখাই যে দেখেন টায়ারের গ্রিপ গুলো কিন্তু অনেক সুন্দর,
অনেক উন্নত মানের, যার জন্য আপনারা কিন্তু খুব কমফোর্টলি কর্নারিং করতে পারবেন। এরপরে একটু সামনের টায়ারটা দেখিয়ে দিই, দেখেন সামনেও কিন্তু মোটা টায়ার ব্যবহার করা হয়েছে, যেটা সেটা 90/90 কোনো 125 সেগমেন্টের বাইকে সাধারণত 80 হয়ে থাকে। হ্যাঁ সাধারণত 80 হয়ে থাকে। হ্যাঁ এখানে কিন্তু আপনারা 90/90 সেকশনের টায়ার পেয়ে যাচ্ছেন। 17 ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়। আর এটাতে হচ্ছে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন। এই বাইকে 7-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য আপনারা কিন্তু ভাঙা চূড়া রাস্তাতে এবং উঁচু নিচু রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন, সহজে কিন্তু ব্যাক পেন সমস্যাটা হবে না। যদি আগে কারো ব্যাক পেন সমস্যা থাকে সেটা আলাদা বিষয়, তবে এই সাসপেনশনের জন্য সহজে ব্যাক পেন সমস্যাটা হবে না। আপনাদের যাদের উচ্চতা নিয়ে সমস্যা আছে, আপনারা কিন্তু এই যে মনোশক সাসপেনশন দেখতে পাচ্ছেন, এটা 7-স্টেপ যেহেতু সাইজের সাথে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সব ভাই আর একটা ব্যাপার, সেটা হচ্ছে অনেকের সাইজের সমস্যা থাকে, অনেকে ভাবে যে আমার সাইজ 5'3" বা 5'4", আমরা কি বাইকটি রাইড করতে পারবো, মানে সমতলভাবে পা রাখতে পারবো কিনা। আপনি একটু নিচ থেকে দেখেন বন্ধুরা, আমার উচ্চতা হচ্ছে 5'4", দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইজিলি এটাকে কন্ট্রোল করতে পারতেছি। তো আপনারা বুঝতে পারতেছেন যাদের উচ্চতা 5'4", তারা কিন্তু ইজিলি ব্যাগটি কন্ট্রোল করতে পারবেন। আর যাদের উচ্চতা 5'3", বন্ধুরা আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে রাইড করতে পারবেন, ঠিক আছে? তাই আপনাদের উচ্চতা নিয়ে কোনো সমস্যা নাই, আপনারা কিন্তু উচ্চতার সাথে এটা অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে ভিউয়ার্স, এরপরে আমি বাইকের ককপিটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এবং আপনাদের বোঝার সুবিধার্থে যাতে করে আপনারা ডিজাইনটা সুন্দর করে বুঝতে পারেন, উপর থেকে একটু ভিডিও করলাম। আমার অনেক ভাইরাই আছেন যারা হচ্ছে বাসায় বসে ভিডিও দেখেই বাইকের ডিজাইনটা বুঝতে চান, অনেকের আসলে শোরুমে এসে বাইকটা যে একটু দেখবে সেই সময় নাই, আসলে সবার তো আর হাতে সময় থাকে না। ওকে বন্ধুরা, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আজকে যে ভিডিওটা করলাম বন্ধুরা, গতকাল রাতে 3 ঘন্টা শোরুমে বসেছিলাম, কাস্টমারের প্রচুর চাপ, 3 ঘন্টা বসে তারপরে রাত 11টার সময় ভিডিও শেষ করলাম। ওকে বন্ধুরা, এরপরে বাইকের বডি ডাইমেনশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাইকের ওভারঅল লেন্থ 2009 মিলিমিটার, ওয়াইড 793 মিলিমিটার, হাইট 1051 মিলিমিটার, হুইল বেস 1319 মিলিমিটার, সিট হাইট 794 মিলিমিটার, বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার। বন্ধুরা এই বাইকের কার্ভ ওয়েট হচ্ছে 136 কেজি। আর এই বাইকের দাম তো আগেই আমি একটা ভিডিওতে বলে দিয়েছি, বাইকের দাম ধরা হয়েছে 1,71,000 টাকা। বাংলাদেশে আরও অনেকগুলো 125 সিসি সেগমেন্টের বাইক রয়েছে, আমি বাইকের ভিডিও করেছি বলে তাই না, আপনারা বন্ধুরা আমার কথার উপর ভিত্তি করবেন না, অবশ্যই শোরুমে এসে দেখবেন, যদি পছন্দ হয় তারপরে আপনার টাকাটা এই বাইকের পিছনে খাটাবেন। আর কি বলবো বলেন, অবশ্যই আপনারা শোরুমে আসবেন, শোরুমে এসে দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে হিরো অনেকটা মানে কি বলবো মানে ইউজারদের কথা চিন্তা করছে, চিন্তা করে এত সুন্দর একটা বাইক বাংলাদেশে নিয়ে এসেছে। থ্যাংক ইউ হিরোকে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা বাইক নিয়ে আসার জন্য। সোহাগ ভাই, আমার কি কিস্তি দেওয়া হলো ভাই? আপাতত কিস্তির সুবিধা নাই দর্শক, আপাতত এই বাইকে কিস্তির সুবিধা নাই, হয়তো সামনে 2-3 মাস পরে কিস্তির সুবিধাটা আসতে পারে। তো আপনারা যারা কিস্তির জন্য অপেক্ষা করতেছিলেন, আশা করছি আপনারা উত্তরটা পেয়ে গেছেন। ওকে, সবার শেষে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি এই শোরুমে আসা অ্যাড্রেসটা শেয়ার করে দিচ্ছি। আপনারা যারা হচ্ছে আগারগাঁয়ের রেডিও সেন্টারের সামনে থেকে আসবেন, তারা হচ্ছে আগারগাঁয়ের রেডিও সেন্টারের সামনে থেকে লেগুনায় উঠবেন, লেগুনায় উঠে জাস্ট বলবেন যে ছাপরা মসজিদের সামনে যাব, ছাপরা মসজিদের সামনে যখন রেখে দেবে ঠিক তার অপোজিট পাশে আসলেই এই শোরুমটি আপনারা পেয়ে যাবেন, অথবা মিরপুর সাইড ফিটে এসে যে কারো কাছে জিজ্ঞেস করলে হবে যে ছাপরা মসজিদে যাব। তো দর্শক, এই ছিল ইনফরমেশন, নতুন বাইকের ভিডিও, ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি ভুল পেয়ে থাকেন কমেন্টস করে আমাকে পরামর্শ দিবেন, ইনশাল্লাহ শুধরানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।